বলেন, আপনি বলেন। ভয়েস অফ আমেরিকার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা এসেছি ভোট কেন্দ্রে। একটি সেই ভোট কেন্দ্রে আমরা দেখবো এখন ভোটারদের কেমন উপস্থিতি। এবারই প্রথম যে ইভিএম পদ্ধতিতে ভোটাররা তাদের ভোট দিচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শীত হওয়া সত্ত্বেও সবাই এসেছেন, এবং আজকে অন্যান্য দিনের চেয়ে আমি দেখতে পাচ্ছি সূর্যের আলো কিছুটা দেখা যাচ্ছে, এবং এখানে বেশ আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে বেশ ভোটার উপস্থিতি আছে কিছুটা। আমরা এখন কথা বলবো ওনার সাথে। আপনি একটু বলবেন যে আপনার কেমন উপস্থিতি, এবং ইভিএম পদ্ধতিতে আপনি যে ভোট দিতে এসেছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে একটু সকালবেলা ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু এখন আপনারা দেখবেন যে ভোটার উপস্থিতি বেড়েছে। কারণ মানুষের ধারণা ছিল যে কীভাবে পদ্ধতিটা হয় এবং ভোটের পরিস্থিতি কী হয়, আমরা দেখেছি এবং মানুষকে স্বতঃস্ফূর্ত ভোট দিতে অংশগ্রহণ করতে দেখেছি। এখন মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে বিভিন্ন লোকজন এখন যাচ্ছে, এখন দেখবেন যে পুরো ফুলফিল, মানে পুরো লাইনে লোক দাঁড়ানো, বেশি বেশি লোক দাঁড়ানো, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কোনো কারচুপি হবে? আসলে এটা একটা গুজব, আমার মনে হয় না এটা কোনো কারচুপি আছে। আসলে সব কিছুই তো একটা গুজবের ভিতর থেকে চলে, এটা একটা ধরতে পারেন বিএনপি একটা গুজব আকারেও ছড়িয়ে দিলে যে ইভিএমে কারচুপি। আসলে আমাদের জানা মতে বা আমরা যতটুকু জানি, আমাদের জ্ঞানের পরিচয় যতটুকু পাই, ইভিএমে কোনো কারচুপি আছে বলে এখন পর্যন্ত আমাদের 1 মিনিট থেকে 6 মিনিটের ভিতরে আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে যায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছি এবং বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছি, আরও ভোট কেন্দ্রে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসেছেন। তবে আশানুরূপ উপস্থিতি না পেলেও হয়, ওনারা বলছেন যে ভোটাররা আসবেন, আস্তে আস্তে তারা ভোট দেবেন, কিছু কিছু আসছেন। তবে আমরা এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পাইনি, তবে আপনাদেরকে পরবর্তীতে আবার আরেকটি ভোট কেন্দ্রে নিয়ে যাবো, সেখানে দেখাবো সেখানে ভোট কেন্দ্রের কী অবস্থা এবং ভোটার উপস্থিতি কতটা। ধন্যবাদ সবাইকে।